Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. Good morning, student. I'm Dr. Ashish Kumar Boshak, Assistant Headmaster, Young Biology Shikhok, Akramoni Coronation Institution. Er age class 12 er tomader duto class niyechhilam genetics er class. Ajke ami evolution class 12 er evolution ba obhibyakti porabo. Ei obhibyaktir alochyo bishoy gulo age boleni. Prothome introduction. তারপরে অরিজিন অফ লাইফ সম্বন্ধে অনেকগুলো থিওরি আছে, যেমন স্পেশাল ক্রিয়েশন, স্পন্টেনিয়াস জেনারেশন, এক্সট্রা টেরেস্ট্রিয়াল কসমিক অথবা কসমিক অরিজিন, অ্যাবায়োজেনিক অরিজিন অথবা কেমিক্যাল অরিজিন অফ লাইফ, সেটা অপারিন এবং হেলডেনের কনসেপ্ট হাইপোথেসিস সাপোর্টেড বাই উরে এবং মিলার এক্সপেরিমেন্ট। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশনে যাই। ইভোলিউশন কথাটির অর্থ কি? ইভোলিউশন কথাটির অর্থ হচ্ছে ক্রমবিকাশ। এটা স্পেন্সার, ইভোলিউশন টার্মটা বিজ্ঞানী স্পেন্সার দিয়েছিলেন, তোমরা জানো, ইভলভিয়ার শব্দটা থেকে এসেছে। এই ইভোলিউশনে আমরা দেখতে পাই যে একটা ক্রমান্বয়ে একটা বিকাশ ঘটেছে। এটা খুব অল্প সময়কালের জন্য নয়, অনেক সময়কাল, অগণিত সময়কাল, আনকাউন্টেড টাইম পিরিয়ড। কি হয় সেখানে? এটা একটা মন্থর গতিশীল প্রক্রিয়া, কিন্তু থেমে থাকবে না, মন্থর গতিশীল প্রক্রিয়া, খুব স্লো হয় কিন্তু এটা থেমে থাকবে না, এবং পর্যায়ক্রমে এটা চলতে থাকবে, বহু দিন ধরে, বহু কাল যাবৎ এটা চলতে থাকবে। এবং এই প্রক্রিয়ায় সরল অবস্থা অথবা জীব থেকে জটিল অবস্থা অথবা জীব এ পরিণত হবে। এই অবস্থা কেন বললাম? বিবর্তন বা অভিব্যক্তি বা ইভলিউশন যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বিষয় নিয়ে বলা যায়। এটা যদি জীবের পরিপ্রেক্ষিতে বলা হয় তখন এটা আমরা বায়োলজিক্যাল ইভলিউশন বলে বা জৈব অভিব্যক্তি বলে, সেটা আমরা পরে আসছি। কিন্তু এটা যে কোনো বিষয় নিয়ে, পৃথিবীর সৃষ্টি সেটাও একটা বিবর্তন, সৌরজগতের সৃষ্টি সেটাও একটা বিবর্তন, মিলিয়ন বিলিয়ন্স অফ ইয়ার্স ধরে এই জিনিসটা চলে আসছে। তো সেই জন্যই এটা একটা খুব মন্থর, এবং এটা খালি চোখে দেখা যায় না, এটা প্রমাণ রেখে যায়। সেই প্রমাণের ভিত্তিতে বিজ্ঞানীরা বিভিন্ন রকমভাবে সিদ্ধান্ত নেন, হাইপোথিসিস করেন ওনারা, কিন্তু এটা কোনো তুমি খালি চোখে বা হঠাৎ করে ইভলিউশন হচ্ছে সেটা দেখতে পাবে না, হঠাৎ পরিবর্তনের আলাদা নাম আছে। তো সেই জন্যই বিবর্তন হচ্ছে বহুকাল ধরে চলে আসবে এবং ধীর গতিতে, মন্থর গতিতে চলে আসবে, ধারাবাহিক প্রক্রিয়ায় চলে আসবে, এবং জীবের সরল অবস্থা থেকে জটিল অবস্থা, জটিল বলতে উন্নত, আগের থেকে উন্নত সে অবস্থায় আসবে, অথবা কোনো অবস্থার পরিবর্তন হবে, সে অবস্থা সরল থেকে জটিল অবস্থায় সৃষ্টি হবে। এই প্রসঙ্গে আমরা এবার বিভিন্ন রকমভাবে তার প্রমাণ হিসাবে, তার থিওরি, তার প্রামাণ্য, এগুলো সমস্ত আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনা করি তাহলে পৃথিবী এবং জীব
পৃথিবী এবং জীব এটা কি করে এলো আমাদের সিলেবাসে যা আছে সেই পোর্শনটুকু আলোচনা করব অরিজিন অফ লাইফ অরিজিন অফ আর্থ অ্যান্ড অরিজিন অফ লাইফ অরিজিন অফ লাইফ এবার অনেক মতবাদ আছে তাহলে পৃথিবী সৃষ্টি হয়েছিল বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী প্রায় 450 কোটি বছর আগে তার আমরা জানি সে নিহারিকা নেবুলা যেটাকে বলি আমরা তাহলে সেখান তার বাইরের পরিবেশ এবং সেই বিভিন্ন রকম থিওরি আছে তার তো সবচেয়ে প্রচলিত থিওরি সেই পুঞ্জীভূত সেই উত্তপ্ত বস্তু সেটা বিগ ব্যাং থিওরিতে বলা হয়েছে প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে এই সৌরজগতের সৃষ্টি হয়েছে এবং সেই সৌরজগৎ আমাদের যে সৌরজগৎ তার কেন্দ্রে আছে সূর্য সেই সূর্যেরই অংশ থেকে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে 450 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল বলে বিজ্ঞানীদের অনুমান এবং তখন পৃথিবীটা একটা গোলকপিণ্ড ছিল উত্তপ্ত গোলকপিণ্ড আস্তে 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 যত সংকুচিত হয়েছে তাপ ছেড়েছে এবং তাপ ছেড়ে সংকুচিত হয়ে আস্তে 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 যত তাপ ছেড়েছে যত সংকুচিত হয়েছে সেই গ্যাসীয় অবস্থা থেকে আস্তে আস্তে কঠিন অবস্থার সৃষ্টি হয়েছে এবং পৃথিবীর কেন্দ্রে ঘনত্ব অনুযায়ী ভারী বস্তুগুলো কেন্দ্রীভূত হয়েছে তারপরের অংশগুলো মাঝে থেকে গেছে বা পৃথিবী পৃষ্ঠে তৈরি করেছে পৃথিবীর পৃষ্ঠ এবং তার উপরে গ্যাসীয় আবরণ এইভাবে পৃথিবীর আস্তে আস্তে সংকুচিত হয়ে তাপ ছেড়ে পৃথিবীর এই সংকুচিত হওয়ার সময় পৃথিবীর পর্বত সমুদ্র নদী বিশাল বিশাল আয়তনের সমুদ্র বিশাল বিশাল আয়তনের পর্বত এগুলো সব সংকোচনের সময় সৃষ্টি হয়েছে তারপরে পৃথিবীর গ্যাসীয় অবস্থা থেকে আস্তে 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 সেগুলো আস্তে 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 কঠিন বস্তুতে পরিণত হয় এবং বিশাল বৃষ্টি বহুকাল ধরে বহু বছর ধরে সে বৃষ্টি ধারার ফলে সমুদ্রের জলের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন স্থানের জল সেগুলো গিয়ে মিশেছে সমুদ্রে এবং সমুদ্রের জলটা তখন কিছুটা তপ্ত ছিল হট এবং সমুদ্রের জলেই পৃথিবীর সমুদ্র জলেই জীব সৃষ্টি হয়েছিল বলে বিজ্ঞানীরা অনুমান করেন এবং তার সপক্ষে বিভিন্ন রকমের মতবাদ প্রবর্তন করেন পৃথিবীর সৃষ্টির সম্বন্ধে অনেক মতবাদ আছে তেমনি জীব সৃষ্টির সম্বন্ধে অনেক মতবাদ আছে জীব সৃষ্টির যে কয়টা মতবাদ আমাদের সিলেবাসে আছে সেই অনুযায়ী প্রথম হচ্ছে স্পেশাল ক্রিয়েশন বিশেষ মতবাদ ফাদার সুয়ারেজ তিনি জীবকে 7 দিনের মধ্যে 7 দিনে এই জীব পৃথিবীর যে জীব সৃষ্টি হয়েছিল এবং পৃথিবী সৃষ্টিটাই উনি বলেছিলেন ধর্মযাজক স্পেনের ধর্মযাজক ফাদার সুয়ারেজ উনি স্বর্গ মর্ত প্রথমে সৃষ্টি করলেন তারপরে আকাশ তারপরে জল ও রাশি তারপরে উনি বিভিন্ন রকমভাবে বাতাস তারপরে আস্তে আস্তে প্রথম জীব বিভিন্ন তারপরে মাটি কাদা এগুলো সমস্ত পৃথিবীর বস্তুগুলো তৈরি হয়েছে বলে অনুমান করেন এবং প্রথম মানুষ হিসাবে বিভিন্ন জীব সৃষ্টি হয়েছিল তার সাথে মানুষ হিসাবে আদম এবং ইবের সৃষ্টি হয়েছিল যেমনি হিন্দু ধর্ম অনুযায়ী বলা হয় ব্রহ্মা প্রথম ব্রহ্মাই হচ্ছে ধারণা দেয় যে পৃথিবী এইভাবে সৃষ্টি হয়েছে কিন্তু এগুলো মতবাদ এখন প্রচলিত নয় স্পন্টানিয়াস মতবাদ যেটা বিজ্ঞানী হেলমেন্ট বলেছিলেন পৃথিবীর বস্তু নিয়েই পৃথিবীর অজীব বস্তু নিয়েই জীব সৃষ্টি হয়েছে এবং মাটি পচা গলা এই সমস্ত জিনিস নিয়েই জীবের সৃষ্টি হয়েছিল যদিও এই মতবাদের অনেক বিপক্ষে আছে এটা অনেকটা অ্যাবায়োজেনেসিস মতবাদ অর্থাৎ অজীব বস্তু থেকে জীব সৃষ্টি হয়েছিল বলে অনুমান করা হয় কিন্তু এর সবচেয়ে বিরুদ্ধ মতবাদ প্রকাশ করেন বিজ্ঞানী লুই প্রাস্তুর এবং তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে কোনো জীব থেকেই একমাত্র জীবের সৃষ্টি হয় অজীব বস্তু থেকে
জীবের সৃষ্টি নয়, এগুলো সব ব্রিফ ডিসকাশন বলে আমি তোমাদেরকে সেই পরীক্ষাগুলো দেখাচ্ছি না। তো স্পন্টেনিয়াস থিওরি মানেই হচ্ছে পৃথিবীর বস্তু থেকেই, পৃথিবীর অজীব বস্তু থেকেই জীব সৃষ্টি হয়েছিল। এবার এক্সট্রা টেরেস্ট্রিয়াল বহির্বিশ্ব থেকে, বহির্বিশ্ব থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। রিচার, বিজ্ঞানী রিচার এই মতে সপক্ষে বক্তব্য রাখেন যে রেণুটা বলছে বহির্বিশ্ব থেকে এসছে, এটাকে কসমোজোয়া বলা হয়। এবং এই থিওরির আর একটা নাম হচ্ছে প্যানস্পারমিয়া, প্যানস্পারমিয়া থিওরি, তাতে বলা হচ্ছে বহির্বিশ্ব থেকে রেণু এসেছিল, সেই রেণুগুলো অঙ্কুরিত হয়ে পৃথিবীতে জীবের সৃষ্টি হয়। এবং এটার থিওরিটার নাম এই জন্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল থিওরি বা কসমিক অরিজিন। এবার আমরা যেটা দেখাবো সেটাই হচ্ছে আসল এবং কিছুটা সত্য বলে অন্যান্য বিজ্ঞানীরা মেনে নিয়েছেন, এটা হচ্ছে অ্যাবায়োজেনেসিস অরিজিন। অর্থাৎ অ্যাবায়োজেনেসিস অরিজিন মানে অজীব থেকে, কিন্তু সেটা কেমিক্যাল অজীব রাসায়নিক বস্তু থেকে জীবের সৃষ্টি হয়েছে। এবং সেটাও সর্বজন স্বীকৃত হতো না যদি না মিলার এবং উরে এই প্রসঙ্গে একটা এক্সপেরিমেন্ট দেখাতেন। এইভাবে অপারেন আর হেলডেন যেভাবে সমুদ্রের জলে জীব সৃষ্টি হয়েছিল সেটা আমি তোমাদের এখন ডিটেল বলবো। তো পৃথিবীর জীব সৃষ্টির সবচেয়ে গৃহীত মতবাদ হচ্ছে অ্যাবায়োজেনেসিস অরিজিন, সেটা হচ্ছে কেমিক্যাল অরিজিন অফ লাইফ। অর্থাৎ অজৈব রাসায়নিক বস্তু থেকে জীব সৃষ্টি হয়েছে সমুদ্রের জলে, এবং সেটা অপারেন এবং বিজ্ঞানী হেলডেন তারা পৃথকভাবে সিদ্ধান্ত বা বিষয় নিয়ে রিসার্চ করলেও তাদের একসাথে সম্মিলিত সিদ্ধান্ত পরে এইভাবে গৃহীত হয়। পৃথিবী সৃষ্টির পর ধরে নেওয়া হয় 100 থেকে 150 কোটি বছর ধরে পৃথিবীটা তার নিজস্ব রূপে এসেছে। যদিও তখন যখন জীব সৃষ্টি হয়েছে তখনও প্রচুর তাপমাত্রা ছিল, এবং সেই জন্যই প্রথমে তখন মুক্ত অক্সিজেন ছিল না, এবং এত তাপমাত্রায় মুক্ত অনুপার পরমাণু থাকার সম্ভাবনাও খুব কম। তো বিভিন্ন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো বিভিন্ন যৌগ হিসাবে ছিল। এইভাবে সেই অজৈব বস্তু, অজৈব যৌগ তাদের বিক্রিয়ার ফলে, অর্থাৎ বিভিন্ন রকমের তেজস্ক্রিয় যে বিকিরণ সেইগুলোর প্রভাবে প্রথমে অজৈব হাইড্রোকার্বন উৎপন্ন হয় বলে ধারণা করা হয়। অ্যাসিটিলিন, ইথিলিন এবং সবচেয়ে পৃথিবীর জীব সৃষ্টির সপক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মিথেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, এবং তারপরে বিভিন্নভাবে সেই যৌগগুলো বিক্রিয়া করে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সেই হাইড্রোকার্বনের অক্সি এবং হাইড্রোক্সি যৌগ, বিভিন্ন রকমের অ্যালডিহাইড, কিটোন এইগুলো যৌগ উৎপন্ন হয়। কারণ এইসব যৌগ ছাড়া তারপরে সরল জৈব যৌগ উৎপাদন সম্ভব নয়। তাহলে হাইড্রোকার্বনের অক্সি এবং হাইড্রোক্সি যৌগ সেগুলো জলীয় বাষ্প হিসাবে তখন এর সাথে বিক্রিয়া করে তারপরে সরল জৈব যৌগ উৎপন্ন হয়, যেমন সরল শর্করা, যেমন গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড। তোমরা বই খুলে সমস্ত কিছু মেলাও, তাতে করে এখনই খুব সুন্দরভাবে তোমাদের প্রিপারেশানটা হয়ে যাবে। তাহলে তখন সরল জৈব যৌগ, অজৈব যৌগ থেকে জৈব যৌগ এসছে, তারপরে জীব সৃষ্টি হয়েছে। সরল জৈব যৌগ হিসাবে বিভিন্ন রকমের সরল শর্করা, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এগুলো উৎপন্ন হয়, এবং সেগুলো পলিমার হয়। তোমরা জানো অনেক শর্করা যুক্ত হয়ে কার্বোহাইড্রেট, যেটাকে আমরা পলিস্যাকারাইড বলি, সে পলিস্যাকারাইড উৎপন্ন হয়, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এবং সেখানে কিন্তু অক্সি এবং হাইড্রোক্সি যৌগগুলো লাগবে। সেই জন্যই তার আগে ধরে নেওয়া হয় এইগুলো উৎপন্ন হয়েছিল। এবং তারপরে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এরা সংযুক্ত হয়ে লিপিড তৈরি করে, এবং অনেক অ্যামাইনো অ্যাসিড পলিমারাইজেশনের ফলে পলিপেপটাইড তৈরি করে। এই জৈব যৌগগুলো
अर्थात सरल एवं जटिल जैव यौगगुलो प्राण सृष्टिर अत्यंत प्रयोजनीय उपादान। ताले जटिल जैव यौग पॉलीसैकेराइड लिपिड पॉलीपेप्टाइड एगुलो समुद्रेर जले मिशे मिशे आइसोलेटेड हुए समुद्रेर जले ए समस्त किछुर मिश्रण सह गरम समुद्रेर जल के तखन हेल्डेन हट डायलुट सूप बोलेछिलेन। एवं विज्ञानी अपारेन अर्थात ए समस्त प्रोटीन अणु पॉलीपेप्टाइड अणु एगुलो निये एक धरनेर प्रोटीनॉयड वस्तु कलोएडीय वस्तु एक धरनेर वस्तु सृष्टि हुएछिलो बोले जदिओ तार कोनो स्थायी पर्दा छिलो ना एवं ताके विज्ञानी अपारिन क्वासार्बेट बोले आख्या दिएछिलेन। क्वासार्बेट जीवेर प्राथमिक अवस्था बोले अपारिन मने करेन। आरेकजन विज्ञानी सिडनी फक्स तिनि एई प्रोटीन अणुगुलो आलादा हुए प्रोटीनॉयड वस्तु जेटाके माइक्रोस्फियार हिसाबे आख्या दिएछिलेन एवं एई माइक्रोस्फियारे किन्तु स्थायी पर्दा छिलो बोले विज्ञानी सिडनी फक्स मने करेन। एई क्वासार्बेट एवं माइक्रोस्फियार एई दुटो थेकेई जीव सृष्टि होयेछिलो बा एई धरनेर जीवेर अवस्था थेकेई जीव सृष्टि होयेछिलो बोले विज्ञानीरा अनुमान करेन। एवं तोमरा जानो जीवेर अन्यतम जीव होच्छे तार सत्ता अन्यतम सत्ता जेटा से एकटा जीव थेके आरेकटा जीवे उत्पन्न स्वप्रजननशील एवं सेटा एकमात्र जीवेर निउक्लियोटाइड अर्थात निउक्लिक एसिड सेटा करते पारे आर केउ पारे ना। सेजन्य प्रोटीन कन्सेप्ट थेके तखन आस्ते आस्ते एई आरएनए एवं डीएनए प्रथमे निउक्लियोटाइड हलो जटिल जैव यौग हिसाबे निउक्लियोटाइड हलो। निउक्लियोटाइडेर मध्ये फसफोरिक एसिड थाके शर्करा थाके नाइट्रोजेनास बेस थाके एवं सेई निउक्लियोटाइडगुलो मिले आरएनए सृष्टि होयेछिलो बोले धारणा। एवं आरएनए थेके डीएनए सृष्टि होयेछे डीएनए अनेक परे सृष्टि होयेछे। आरएनए प्राथमिक अवस्थाय प्रोटोबायोन्टेर साथे जुक्त हये अर्थात आरएनए बा निउक्लिक एसिड सेटा प्रोटोबायोन्टेर साथे जुक्त हये क्वासार्बेट बा माइक्रोस्फियार एदेर साथे जुक्त हये प्रोटोबायोन्ट नामे प्रथम प्राथमिक कोषीय अवस्था जेटा प्रोटोसेल बला हय एवं सेखान थेके प्रोटोभाइरास भाइरास ब्याक्टेरिया एवं एककोषी प्रोक्यारियोटिक एककोषी इउक्यारियोटिक तारपरे बहुकोषी जीवेर सृष्टि होयेछे बोले विज्ञानीरा धारणा करे। এই পর্যায়গুলো প্রোটোবায়ন্ট প্রোটোবায়ন্ট হচ্ছে প্রাথমিক অবস্থা যেটাকে প্রোটোসেল বলা হয় এবং সেখান থেকে ধরে নেওয়া হয় প্রোটোভাইরাস ভাইরাস এবং প্রোক্যারিওটিক জীব। প্রথমেই কিন্তু অক্সিজেন উৎপন্নকারী জীবের সৃষ্টি হয়নি অবাত শ্বসনকারী প্রোক্যারিওটিক জীব ব্যাকটেরিয়া এবং অন্যান্য সায়ানোব্যাকটেরিয়া অনেক পরে এসেছে অক্সিজেন উৎপন্নকারী ব্যাকটেরিয়া। তাহলে এটা হচ্ছে তার প্রাথমিক অবস্থা যেটা কোয়াসার্বেট এবং মাইক্রোস্ফিয়ার থেকে অনুমান করা হয় যে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রোটোবায়োন্ট এবং প্রোটোবায়োন্ট থেকে বা প্রোটোসেল যেটা প্রাথমিক অবস্থা সেখান থেকে প্রোটোভাইরাস ভাইরাস এবং প্রোক্যারিওটিক জীবের সৃষ্টি হয়েছিল। আস্তে আস্তে বিভিন্ন পর্যায়ে প্রোক্যারিওটিক জীব সেই প্রোক্যারিওটিক জীবের আদিম জীব তার পরবর্তী ক্ষেত্রে সালোকসংশ্লেষকারী জীব সেই সালোকসংশ্লেষকারী জীব থেকে তারপরে বহুকোষী উদ্ভিদ বহুকোষী প্রাণী উদ্ভিদের আবার বিভিন্ন রকমের শৈবাল ছত্রাক ব্রাফাইটার টেরোফাইটার জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম এইভাবে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হতে থাকে। এবং প্রাণীদের ক্ষেত্রেও প্রোটোজোয়া পরিফেরা নিডারিয়া টিনোফেরা এইভাবে আস্তে 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 প্লাটিহেলমিনথিস অ্যানিমাটহেলমিনথিস অ্যানিলিডা আর্থ্রোপোডা মলাস্কা একাইনোডারমাটা কর্ডাটা তারপরে হেমিকর্ডাটা ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা ভার্টিব্রেটা এবং ভার্টিব্রেটার বিভিন্ন অর্থাৎ মৎস্য কন্ডিকথিস অস্টিকথিস অ্যাম্পিবিয়া রেপটালিয়া
অ্যাভিস এবং ম্যামালিয়া, যেটা সবচেয়ে উন্নত প্রাণী ম্যামালিয়া, অনেক পরে সৃষ্টি হয়েছে। এবং এই সৃষ্টির সময়কালকে বিজ্ঞানীরা জিওলজিক্যাল টাইম স্কেলে বিভিন্ন রকমভাবে ফেলে তারা দেখিয়েছেন যে কোন যুগে পাঁচটি মহাযুগ, সিনোজোয়িক, মেসোজোয়িক, প্যালিওজোয়িক, আর্কিওজোয়িক, প্রোটোজোয়িক, আর্কিওজোয়িক, এরকম পাঁচটি মহাযুগের আবার প্রচুর যুগ আছে, সেই সমস্ত যুগে বিভিন্ন রকমভাবে বিজ্ঞানীরা অনুমান ভিত্তিক সেই সব যুগের সাথে তুলনা করে এই এককোষী জীব থেকে বিবর্তনের মাধ্যমে উন্নত বহুকোষী জীবের সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয়। কিন্তু এই অপারিন এবং হেলডেনের যে হাইপোথেসিস, সেটা তখনই সমর্থনযোগ্য হয় যখন বিজ্ঞানী মিলার এবং উরের এক্সপেরিমেন্টটি তারা করে দেখান, এবং সেই এক্সপেরিমেন্টের সমর্থনে তখন অপারিন এবং হেলডেন, যেটাকে কেমিক্যাল অরিজিন অফ লাইফ বলে বর্ণনা করেছেন, সেটার মান্যতা দেওয়া হয়। এখন আমি তোমাদের মিলার এবং উরের এক্সপেরিমেন্টটি দেখাবো। এবার আমরা মিলার এবং উরের এক্সপেরিমেন্টটি দেখাচ্ছি। এই এক্সপেরিমেন্টটি এত গুরুত্বপূর্ণ কারণ এই এক্সপেরিমেন্টের যে উৎপন্ন বস্তু, সেটা অপারিন এবং হেলডেন যেভাবে তাদের মতবাদের মাধ্যমে দেখিয়েছিলেন যে উৎপন্ন বস্তু হয়, সেটা মিলার এবং উরের এক্সপেরিমেন্ট থেকে জানা যায়। মিলার এবং উরে তার এক্সপেরিমেন্টটিতে একটি ফ্লাক্স রেখেছিলেন, যে ফ্লাক্সে মিথেন এবং অ্যামোনিয়া এবং হাইড্রোজেন 2:1:2 অনুপাতে রেখেছিলেন। বিভিন্ন বিজ্ঞানীরা বলেছেন যে জীব সৃষ্টির জন্য প্রাথমিক অন্যতম উপাদান হচ্ছে মিথেন, এবং এই তিনটে যৌগকে ফুটন্ত জল তার থেকে সৃষ্টি বাষ্প দিয়ে এটা মেশানো হয়েছিল, এবং এই ফ্লাক্সের সাথে টাংস্টেন ইলেকট্রোড দিয়ে প্রায় 60 kV বা 60,000 তাপমাত্রার বিদ্যুৎ, 60,000 মানের বিদ্যুৎ সেখানে দেওয়া হয়েছিল। এবং এই কন্ডেন্সারের, এই ফ্লাক্সের সাথে একটা কন্ডেন্সার, তার যে নিচের যে একটা টিউব রাখা হয়েছে তার সাথে একটা কন্ডেন্সার যুক্ত করা হয়েছে, যে কন্ডেন্সারে ঠান্ডা জল প্রবেশ করবে এবং এই উৎপন্ন বস্তুকে ঠান্ডা করে গরম জল এই কন্ডেন্সার দিয়ে বেরোবে। এবং ফুটন্ত জলের ফ্লাক্স বা পাত্র এবং এই এক্সপেরিমেন্টাল পাত্র, তাকে তাদের সংযোগস্থলে একটি পাত্র রাখা হয়েছিল যেখানে উৎপন্ন বস্তু এবং জল এসে জমা হবে। এই পরীক্ষাটি অর্থাৎ 60,000 kV কিলোভোল্টের বিদ্যুৎ রেখে 7 দিন অবজার্ভ করেছিলেন। 7 দিন এই 60,000 kV বিদ্যুৎকে দিয়ে বিজ্ঞানী মিলার এবং উরে এই ফ্লাক্সটি রেখেছিলেন, এবং তারপরে দেখা যাচ্ছে যে এই একটি পাত্র রাখা হয়েছিল, যে পাত্র, সেই পাত্রতে একটা থকথকে বস্তু জলের সাথে মিশ্রিত থকথকে বস্তু জমা হয়েছে। 7 দিনের পর আরও 18 দিন, 7 দিন বিদ্যুৎ চালনা দিয়েছিলেন, কিন্তু তারপরেও 18 দিন ধরে এটাকে অবজার্ভ করে দেখেছিলেন যে এই ফ্লাক্সে উৎপন্ন বস্তু বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড, গ্লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড প্রভৃতি, এইগুলো সব উৎপন্ন হয়েছে। এবং জীব সৃষ্টির প্রাথমিক অবস্থা যে প্রোটিন, সেটার মান্যতা কিন্তু এই উরে এবং মিলারের এক্সপেরিমেন্ট থেকে মানা হয়। এবং কোয়াসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ার, সিডনি ফক্সের মাইক্রোস্ফিয়ার এবং অপারিন এবং হেলডেনের কোয়াসার্ভেট, অপারিনের কোয়াসার্ভেট, তার সাথে কিন্তু এই এক্সপেরিমেন্টের অনেকটাই মিল পাওয়া যায় বলে জীব সৃষ্টির জন্য কেমিক্যাল অরিজিন অফ লাইফ হাইপোথিসিস, যেটা অপারিন এবং হেলডেন দিয়েছিলেন, সেটার মান্যতা দেওয়া হয়। অর্থাৎ উরে এবং মিলারের এক্সপেরিমেন্টের সাপোর্টে কেমিক্যাল অরিজিন অফ লাইফ, যেটা অপারিন এবং হেলডেন দিয়েছিলেন, সেটার মান্যতা দেওয়া হয়। তাহলে এইভাবে অনুমান ভিত্তিক জীব সৃষ্টি, সেখান থেকে আমরা বুঝতে পারি যে একটা প্রাথমিকভাবে সরল জীব সৃষ্টি হয়েছিল, কিন্তু বিবর্তন বলছে যে এটা সরল থেকে আস্তে 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 বহু সময় ধরে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে ক্রমবিকাশ হয়ে জটিল এবং উন্নত জীবের সৃষ্টি হবে।
তাহলে জটিল এবং উন্নত জীবের যে সৃষ্টি হয় এবং সকল জটিল এবং উন্নত জীব তারা যে একই উদ্বংশীয় জীব থেকে এসেছে সেটা তো মুখের কথায় চলবে না, তার জন্য প্রমাণ লাগবে। তাহলে আমরা এখন তোমাদেরকে পড়াবো বিবর্তনের এভিডেন্স বা বিবর্তনের প্রমাণ, সেটা আমরা এখন তোমাদের পড়াবো। আমরা এবারে বিবর্তন যে হয় অর্থাৎ জীবের সরল অবস্থা থেকে জীবের সরল জীব থেকে জটিল জীবের যে সৃষ্টি হয় কিছু প্রমাণ দেখাবো, আমরা প্রমাণ নিয়ে কিছু আলোচনা করব। তার আগে জেনে নিই বায়োলজিক্যাল ইভলিউশন, আমরা সার্বিক ইভলিউশন বলেছি, এখানে বায়োলজিক্যাল ইভলিউশন বলতে এটাই বোঝায় যে সরল কীভাবে সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়, অর্থাৎ জীবের পরিপ্রেক্ষিতে এই ইভলিউশন। তা আমরা সেটার জন্য অনেক প্রমাণ পাব। কী কী প্রমাণ নিয়ে আমরা আলোচনা করব, যেমন প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্সেস। প্রথমেই প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্সেস, যেটাকে বলি আমরা জীবাশ্ম ঘটিত প্রমাণ। তাহলে জীবাশ্ম ঘটিত প্রমাণ এটা কি, এর দ্বারা আমরা অনেক ক্লু পাব। জীবাশ্ম হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের যে পাললিক শিলাস্তরে প্রস্তরীভূত জমে থাকা জীবের অস্তিত্ব, জীবের যে অস্তিত্ব, জীবের চিহ্ন, সেই চিহ্নকে বলা হয় জীবাশ্ম। বহুকাল আগে পাললিক শিলাস্তরে সেগুলো প্রস্তরীভূত হয়েছে। কীভাবে হতে পারে? বিভিন্ন রকমভাবে সেটা হতে পারে, ছাপ হতে পারে, সম্পূর্ণ দেহ হতে পারে, ছাঁচ হতে পারে, এরকম নানান রকম রূপে সেই জীবেদের অস্তিত্ব বহুকাল ধরে বয়ে নিয়ে আসছে। এই ধরনের কোনো চিহ্ন পাললিক শিলাস্তরে সেটা প্রস্তরীভূত হয়েছে, সেটা বর্তমানকালে সেই বিবর্তনকে সে প্রমাণ দেয়, সে অনেক ক্লু দেয়। কীরকম? আমরা দু একটা প্রমাণ পাব। তাহলে জীবের অস্তিত্ব সে আমরা বিভিন্ন রকম প্রক্রিয়াতে জানতে পারি, তার বয়স পর্যন্ত চিনতে পারি। তার একটা খুব সোজা তোমরা কমন জানো, রেডিও কার্বন ডেটিং। তার এটা যে বহু যুগ আগের অস্তিত্ব বহন করছে সেটা রেডিও কার্বন ডেটিংয়ের মাধ্যমে বিজ্ঞানীরা বয়স নির্ণয় করতে পারে। যেমন একটা সোজা কমন যে C14, এই তেজস্ক্রিয় কার্বন তার অর্ধজীবন অর্থাৎ N14 এ পরিণত হতে সময় লাগে 5730 বছর। তাহলে কার্বন ঘটিত এই এক্সপেরিমেন্ট দিয়ে আমরা জীবাশ্মের বয়স মোটামুটি জানতে পারবো, কিন্তু এই রেডিও কার্বন ডেটিং বা আরও যে সমস্ত তেজস্ক্রিয় মৌল আছে তাদের দ্বারা আমরা বহু বছর 70,000, 80,000, 1,00,000 পূর্বের যে বয়সটা আমরা তখন চিহ্নিত করতে পারি না। কিন্তু জীবাশ্মঘটিত প্রমাণ আমাদেরকে অনেক তথ্য দেয়, অনেক ক্লু দেয় যে জীবের সরল অবস্থা থেকে জটিল অবস্থার জীবের সৃষ্টি হয়েছে। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ঘোড়া। আধুনিক যে ঘোড়া সেই ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াস। সেই ঘোড়া জানি আমরা প্রায় 60 ইঞ্চেস মানে 5 ফুট উঁচু এবং তার পায়ে 4টে পায়ে খুর আছে। কিন্তু এটা জীবাশ্ম প্রমাণ করে এই ঘোড়া, বর্তমানের যে ঘোড়া, সেটা বহু বছর আগে, যুগ যুগ আগে সেটা খুব সরল অবস্থায় ছিল এবং তার নাম ছিল ইওহিপ্পাস। এই ইওহিপ্পাস মাত্র 12 ইঞ্চি লম্বা ছিল, ছোট্ট একটা প্রাণীর মতন, এবং তার যে পা অগ্রপদে 4টি আঙুল এবং পশ্চাৎপদে 3টি আঙুল ছিল, এবং তাদের যে দাঁত মোলার প্রিমোলার সেগুলোর কাউন চূড়াটা অত উঁচু ছিল না, নিম্ন চূড়া বিশিষ্ট ছিল।
তারপরের যে ফসিল পাওয়া যায় মেসোহিপ্পাস, এই মেসোহিপ্পাস দেখা যাচ্ছে যে 24 ইঞ্চি লম্বা এবং মেসোহিপ্পাসের অগ্রপদে তিনটি আঙুল বিশিষ্ট এবং পশ্চাৎপদেও তিনটি আঙুল বিশিষ্ট, কিছুটা ওই ভেড়ার মতন প্রাণীদের মতন দেখতে, এবং তাদেরও কিন্তু মোলার নিম্ন চূড়া বিশিষ্ট। এরপরের যে জীবাশ্মটা পাওয়া যায় তাকে বলা হয় মেরিচিপ্পাস, এই মেরিচিপ্পাসের উচ্চতা ছিল 40 ইঞ্চেস, অনেকটা গাধাদের হাইটে, এবং তাদেরও কিন্তু অগ্রপদে তখন কিন্তু আস্তে 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 আঙুলের সংখ্যা কমতে শুরু করেছে এবং আঙুলগুলো যুক্ত হয়েছে এবং একটি করে আঙুল তাদের থেকে গেছে এবং তিনটে আঙুল আছে, তিনটে আঙুল যুক্ত হতে শুরু করেছে। এবং তারপরে যে প্লায়োহিপ্পাস পাওয়া যায়, এই প্লায়োহিপ্পাসের কিন্তু দৈর্ঘ্য 50 ইঞ্চি এবং তাদের কিন্তু অগ্রপদে একটি আঙুল এবং পশ্চাৎপদে একটি আঙুল সংকুচিত হয়েছে, তিনটি আঙুল থেকে একটি আঙুলে পরিণত হয়েছে। এবং ইকুয়াসের দৈর্ঘ্য হচ্ছে 60 ইঞ্চি এবং ইকুয়াসের কিন্তু আঙুলগুলো খুঁড়ে পরিণত হয়েছে, একটি করে খুর আঙুলগুলো কিন্তু খুঁড়ে পরিণত হয়েছে, এবং তাদের যে মোলার দন্ত সেটা কিন্তু উচ্চ চূড়া বিশিষ্ট। তাহলে এই একটা ঘোড়ার যে জীবাশ্ম, একটা ঘোড়ার জীবাশ্ম থেকে আমরা দেখতে পাই যে কীভাবে যুগ যুগান্তর ধরে সরল থেকে জটিল জীবের সৃষ্টি হয়েছে। এছাড়া আরও কিছু জীবাশ্ম আমাদের আবিষ্কারের পরে অনেক প্রমাণ মিলেছে। কীরকম? জীবের যে ধারাবাহিক সরল অবস্থা থেকে জটিল অবস্থা, যেমন একটা বলতে পারি আমরা উভচর সরীসৃপ পক্ষী, তাহলে মানুষ মানে স্তন্যপায়ী, তাহলে সরীসৃপ আর পরে যে পক্ষী এসেছে তারপরে স্তন্যপায়ী হয়েছে, এই যে সরীসৃপের পর পক্ষী, এর যদি কোনো জীব আমরা আবিষ্কার করতে না পারতাম তাহলে এটা ফাঁক থেকে যেত। অর্থাৎ সরীসৃপের পরেই যে পক্ষী এসেছে এই ফাঁকটাকে বলা হয় বিবর্তনে মিসিং লিঙ্ক। একটি সংযুক্ত প্রাণী যাকে বলা হয় আর্কিওপটেরিক্স, এই আর্কিওপটেরিক্স এমন একটা প্রাণী যেটা সরীসৃপের বৈশিষ্ট্যও আছে আবার পক্ষীর বৈশিষ্ট্যও আছে, পক্ষীর ডানা পালক এগুলো আছে, সরীসৃপের সুদৃঢ় লেজ, সরীসৃপের মতন আঙুল এগুলোও আছে। তো এই আর্কিওপটেরিক্স আবিষ্কারের পর অর্থাৎ এই যে লিঙ্কটা মিসিংটা সেটাকে লিঙ্ক করা গেছে যে হ্যাঁ উভচরের পর সরীসৃপ এসছে, সরীসৃপের পর পক্ষী এসছে, তারপরে স্তন্যপায়ী এসছে। এছাড়া প্রচুর জীব যাদের অস্তিত্ব প্রায় আস্তে 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 কমে আসছে তাদেরকে আমরা লিভিং ফসিল বলে থাকি। এই লিভিং ফসিল যেমন জিঙ্গো বাইলোবা নামে একটা উদ্ভিদ আছে, যেমন প্লাটিপাস, এইগুলো তাদের অস্তিত্ব খুব কম আছে, অর্থাৎ বহু পুরনো সময়ে তাদের যে জন্ম হয়েছিল তাদের সেই বৈশিষ্ট্যগুলো তারা বজায় রেখে এখনও টিকে আছে, তারা উন্নত হয়নি, উন্নত হতে পারেনি জন্য তাদের সমসাময়িকরা আস্তে 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 নষ্ট হয়ে গেছে বা অস্তিত্বহীন হয়ে গেছে। এই সকল জীবকে বলি আমরা লিভিং ফসিল। তো এই প্রমাণগুলো
জীবাশ্ম ঘটিত এই প্রমাণগুলি প্রমাণ করে যে হ্যাঁ, সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়েছে। এরপরে আসবো আমরা কম্পারেটিভ অ্যানাটমি, তুলনামূলক শারীর স্থান। তুলনামূলক শারীর স্থানে অনেক প্রমাণ আছে, যেমন হৃৎপিণ্ডের গঠন। আমরা জানি মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী, তাদের হৃৎপিণ্ডের গঠন প্রায় এক। কিন্তু প্রকোষ্ঠগুলো, মৎস্যের দুটো প্রকোষ্ঠ, অলিন্দ, উভচরের দুটো অলিন্দ একটা নিলয়, সরীসৃপের দুটো অলিন্দ অর্ধবিভক্তভাবে একটা নিলয়, পক্ষীর দুটো অলিন্দ দুটো নিলয় এবং স্তন্যপায়ীর দুটো অলিন্দ দুটো নিলয়। এই যে রূপ, অর্থাৎ হৃৎপিণ্ডের গঠনগত সাদৃশ্য আছে, কিন্তু তাদের যে অলিন্দ এবং নিলয় প্রকোষ্ঠ আস্তে আস্তে সরল থেকে জটিল হওয়াতে হৃৎপিণ্ডের গঠন জটিল হয়েছে। এই হৃৎপিণ্ডের গঠন থেকে আমরা বলতে পারি সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়েছে। যেমন সমসংস্থ অঙ্গ, সমসংস্থ অঙ্গ অর্থাৎ তাদের গঠনগত মিল, অঙ্গগুলির গঠনগত মিল কার্যগত অমিল, তাদেরকে আমরা সমসংস্থ অঙ্গ বলি। আমাদের যেমন হাত, এটা চার পায়ে প্রাণীদের, চতুষ্পদ প্রাণীদের ওটা অগ্রপদ, এবং তিমির সেটা প্যাডেল, পাখির সেটা ডানা, এগুলো সব অগ্রপদ, অর্থাৎ রেডিয়াস, হিউমেরাস, রেডিয়াস, আনলা, ফ্যালেঞ্জেস দিয়ে গঠিত। কিন্তু আমরা হাত দিয়ে কাজ করি, চতুষ্পদী প্রাণীরা তাদের অগ্রপদ দিয়ে তারা দৌড়ায় বা হাঁটাহাঁটি করে, তিমি সাঁতার কাটে, পক্ষী উড়ে বেড়ায়। তাহলে প্রত্যেকটি অঙ্গের গঠনগত মিল হলেও কার্যগত অমিল। তার থেকে প্রমাণ করে যে এই সকল জীব একই উদ্বংশীয় জীব থেকে এসেছে, অর্থাৎ সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়েছে। সমবৃত্তীয় অঙ্গ, ঠিক উল্টো, অর্থাৎ গঠনগত অমিল কার্যগত মিল। পাখির ডানা, প্রজাপতির ডানা, বাঁদরের ডানা, তিনটেই উঠতে সাহায্য করে, তিনটের গঠন আলাদা। আমরা যদি উদ্ভিদের উদাহরণ দিই, তাহলে পাতা, কাণ্ড এগুলোর আমরা দেখতে পাবো যে বিভিন্ন রকমের পত্রকণ্টক, কাণ্ডকণ্টক, গাত্রকণ্টক, দুটোই কণ্টক, কিন্তু কেউ পাতা থেকে কাঁটা হয়েছে, কেউ শাখা থেকে পাতা হয়েছে, পত্র আকর্ষ, কাণ্ড আকর্ষ। আমরা গঠনগত মিল, কার্যগত অমিল, আমরা ফণিমনসার কাণ্ড, আলুও কাণ্ড, ফণিমনসার কাণ্ড পাতার মতন হয়ে গেছে, শালক সংশ্লেষ করে, আলু কাণ্ড, আদা কাণ্ড, পরিবর্তিত কাণ্ড, খাদ্য সঞ্চয় করে। নিষ্ক্রিয় অঙ্গ, আমরা জানি আমাদের কক্সিস আছে কিন্তু আমাদের লেজ নাই, অথচ অন্যান্য স্তন্যপায়ী প্রাণী, চতুষ্পদী প্রাণী, তাদের লেজ আছে। আমাদের অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় কিন্তু গিনিপিকের অ্যাপেন্ডিক্স সক্রিয়। আমাদের চোখের নিকটিনিটিং মেমব্রেন নাই কিন্তু ব্যাঙের আছে। আমাদের কর্ণপেশি নিষ্ক্রিয় কিন্তু অন্যান্য প্রাণীরা তাদের কানের পেশি সক্রিয়। তাহলে এইভাবে নিষ্ক্রিয় অঙ্গের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই সকল জীব একই উদ্বংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছিল। এছাড়া সংযোগ রক্ষাকারী প্রাণী উদ্ভিদ হতে পারে, যেমন আমরা প্লাটিপাস বলেছি, পক্ষী এবং স্তন্যপায়ী দুটোরই বৈশিষ্ট্য আছে। জীবাশ্ম বললাম আমরা, আর্কিওপটেরিক্স, সেটা তো প্রমাণ দিয়েছে। টেডোস্পার্ম নামে একটা জীবাশ্ম আছে, টেডোফাইটা জিমনোস্পার্মের মিল খুঁজে পাওয়া যায়।
তো এই রকম সংযোগ রক্ষাকারী প্রাণী প্লাটিপাস হংসচঞ্চু তার মধ্যে দুটো জীবের এরকম মিল আছে তার থেকে বুঝতে পারি এরা একই উদ্বংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে তাহলে আমরা প্যালিওন্টোলজি এবং কম্পারেটিভ অ্যানাটমি এই দুটোর মাধ্যমে আমরা জানতে পারলাম যে সরল জীব থেকে জটিল জীব সৃষ্টি হয়েছে এবারে আমরা মলিকুলার এভিডেন্সেস এবং এমব্রায়োলজিক্যাল এভিডেন্সেস এবং মলিকুলার এভিডেন্স থেকে আমরা জানবো যে কী করে সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়েছে যেমন এমব্রায়োলজিক্যাল এভিডেন্সেস ভ্রূণতত্ত্ব গঠিত অর্থাৎ দুজন বিজ্ঞানী এমব্রায়োলজিক্যাল এভিডেন্সের বিষয়ে একদম পরিষ্কার করে বলেছে একজন হচ্ছে বিজ্ঞানী ভন বিয়ার আরেকজন হচ্ছে হেকেল ভন বিয়ার বলেছেন যে ভ্রূণের মধ্যে অর্থাৎ ভ্রূণের মধ্যে বিভিন্ন রকম ভ্রূণের মধ্যে যে সাদৃশ্য আমরা জানি একটু একে দেখাচ্ছি প্রাণীদের যে ভ্রূণ গঠন হয় তার যে পর্যায়গুলি অর্থাৎ জাইগোট থেকে মরুলা মরুলা থেকে ব্লাস্টুলা ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা এইভাবে ভ্রূণের সৃষ্টি হয় এবং সেই যদি মৎস্য উভচর সরীসৃপ পক্ষী স্তন্যপায়ীদের ভ্রূণের যদি তুলনা করা হয় বা স্টাডি করা হয় প্রাথমিক অবস্থায় তারা একই রকম দেখতে এ প্রসঙ্গে ভন বিয়ার বলেন যে এই যে বৈশিষ্ট্যগুলো ভ্রূণের পর থেকে যে বৈশিষ্ট্যগুলো উৎপন্ন হয় প্রথমে সাধারণ বৈশিষ্ট্য উৎপন্ন হবে বা প্রকাশ পাবে প্রথমে সাধারণ বৈশিষ্ট্য প্রকাশ পাবে সাধারণ বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার পর বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ পাবে সাধারণ বৈশিষ্ট্যের পর বিশেষ বৈশিষ্ট্য যখন প্রকাশ পাবে তখন বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে সাধারণ বিশেষ বৈশিষ্ট্য এবং তারপরে অতি বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ পাবে ভন বিয়ারের এই থিওরিকে অনুপ্রাণিত হয়ে হেকেল বিভিন্ন রকমভাবে স্টাডি করলেন এবং তিনি তার বিখ্যাত একটি সূত্র দিলেন অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি ফাইলোজেনি জাতিজনী আর এটা হচ্ছে কোনো প্রজাতির তাহলে ভ্রূণ সৃষ্টির ইতিহাসকে বলছি অন্টোজেনি আর কোনো প্রজাতির তার সেই প্রজাতির যে ইতিহাস সেটাকে বলছি আমরা ফাইলোজেনি প্রজাতির সৃষ্টির যে ইতিহাস তা বলছে হেকেল কি বললেন হেকেল বললেন যে কোনো জীব তার ব্যক্তিজনীর কোনো একটা না কোনো সময়ে সে ফাইলোজেনিকে অর্থাৎ তার ফাইলোজেনির যে বৈশিষ্ট্য সেটা প্রকাশ পাবে প্রজাতি সৃষ্টির যে ইতিহাস তার একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে আমরা যদি তুলনা করি মৎস্য আর উভচর মৎস্যের লেজ আছে উভচরের লেজ নাই কিন্তু উভচরের ভ্রূণ অবস্থায় তার যে ব্যাঙাচি তার দেখা যাচ্ছে লেজ আছে আমাদের ফুসফুস কর্ডাটার যে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট বা যদি মৎস্যের বলা যায় যে গিল ফুলকা ছিদ্র আমাদের ফুসফুসের প্রাথমিক অবস্থায় ছিদ্র থাকে আমাদের হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থায় ছিদ্র থাকে আমাদের নোটোকর্ড ভ্রূণ অবস্থায় থাকলেও সেটা মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয় অর্থাৎ কোনো না একটা কোনো সময় ফাইলোজেনিকে রিপিট করছে অন্টোজেনি এইভাবে ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ থেকে জানা যায় যে সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়েছে এবার আমরা জানব মলিকুলার এভিডেন্সেস অর্থাৎ রসায়নগত প্রমাণ আমরা জানি আমাদের কোষে এক কোষী থেকে বহু কোষী জীবের এক কোষীর একটা কোষ সার্বিক ক্রিয়া করে বহু কোষের প্রত্যেকটি কোষ কাজ করে তাদের ডিএনএ এর গঠন কার্যগত তফাৎ থাকতে পারে তাদের রাইবোজোমের গঠন
তাদের আরএনএ এর গঠন তাদের জেনেটিক কোড তাদের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর গঠন তাদের সাইটোক্রোম সি তার গঠন এগুলো সমস্ত জীবের ক্ষেত্রে এই গঠনগত মিল সাদৃশ্য লক্ষ্য করা যায় এবং সেই ডিএনএ এর গঠন রাইবোজোমের গঠন আরএনএ এর গঠন জেনেটিক কোডের তার কোডগুলো এমআরএনএ এর সংকেত এগুলো প্রভৃতি এই গঠনগুলো থেকে আমরা প্রমাণ করতে পারি যে সরল জীব থেকে সৃষ্টি জীবের জটিল জীবের সৃষ্টি হয় এবারে আমরা তাহলে প্রমাণ পেলাম এই প্রমাণের মাধ্যমে আমরা জানতে পারলাম যে সরল জীব থেকে জটিল জীব সৃষ্টি হয় আমাদের লাস্ট পড়া হচ্ছে এই বিষয়ে থিওরি এবং এই থিওরি তোমরা জানো বিবর্তনের সপক্ষে অনেকেই এই যে সরল জীব থেকে জটিল জীব সৃষ্টি হয় কিভাবে সেভাবে তাদের মত প্রকাশ করেছেন এই জন্য আমাদের সিলেবাসে সেটা না থাকলেও মোটামুটিভাবে গৃহীত মত তিনটি সেটা হচ্ছে ল্যামার্কের মত ডারউইনের মত এবং ডিভ্রিসের মত আমাদের সিলেবাসে শুধু ডারউইন কন্ট্রিবিউশনটা আছে এবং ডারউইন কন্ট্রিবিউশন পড়িয়ে তোমাদের আমি আজকে শেষ করব আমরা মল থিওরি অর্থাৎ কীভাবে সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয় সেটা আমাদের সিলেবাসের অন্তর্গত ডারউইন কন্ট্রিবিউশন অর্থাৎ ডারউইনের মতবাদ দিয়ে আমরা জানব ল্যামার্কের মতবাদের প্রায় 50 বছর পর ডারউইন তার মতবাদ প্রকাশ করেন এবং সেই তার মতবাদ সেই বইটির নাম ছিল অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন তিনি প্রাকৃতিক নির্বাচন মতবাদ দিয়েছিলেন এবং তিনি প্রায় 5 বছর ধরে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ফিঞ্চ পাখির উপর উনি পর্যবেক্ষণ করেন এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদের সিদ্ধান্তে আসেন এবং প্রাকৃতিক মতবাদ সিদ্ধান্তে আসার আগে উনি তার ধাপগুলি কিভাবে পার করেছেন সেগুলো ব্যাখ্যা করেছেন প্রথমত হচ্ছে জীবের একটা স্বতঃস্ফূর্ত প্রবৃত্তি জ্যামিতিক হারে বংশবৃদ্ধি বা অত্যধিক হারে বংশবৃদ্ধি তাহলে অত্যধিক হারে বংশবৃদ্ধি কী হলে হলে কী হবে সেটা আমরা এখন পৃথিবীতে বুঝতে পাচ্ছি বাসস্থান এবং খাদ্যের অভাব দেখা দিবে অর্থাৎ জায়গা কম কিন্তু অত্যধিক হারে বংশবৃদ্ধি হচ্ছে তার ফলে বাসস্থান এবং খাদ্য সীমিত হয়ে যাবে তাহলে বাসস্থান এবং খাদ্য যদি সীমিত হয়ে যায় তার ফল কী হবে তাহলে তার ফল হবে সংগ্রাম অর্থাৎ টিকে থাকার সংগ্রাম অস্তিত্বের জন্য সংগ্রাম তো অস্তিত্বের জন্য সংগ্রাম আমরাও করে থাকি আমরা অন্তঃপ্রজাতি নিজেদের মধ্যে আমরা সংগ্রাম করে থাকি বিভিন্ন প্রাণীরা করে থাকে আন্তঃপ্রজাতি অন্য প্রজাতির সাথে করছি এখন আমরা যেমন করোনা ভাইরাসের সাথে করছি প্রতিকূল পরিবেশ অর্থাৎ বিভিন্ন পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এই যে আমফান এলো ভূমিকম্প বিভিন্ন পরিবেশের সাথে আমরা যুদ্ধ করি বা অন্যান্য প্রাণীরাও করে এবং সেই যুদ্ধ বা সেই সংগ্রামের ফলে দেখা যায় যারা টিকে থাকে তাদের মধ্যে কিছু প্রকরণ বা ভেদ দেখা যায় পার্থক্য দেখা যায় তারাই টিকে থাকে তাদেরকে ডারউইন যোগ্যতমের উদ্বর্তন বললেন একমাত্র তারাই টিকে থাকতে পারে যদি তারা টিকে থাকে তাহলে তাদের মধ্যে তো ভেদ আসবে পার্থক্য আসবে একটা শক্তিশালী হবে এবং সেই ভেদ সম্পন্ন জীবকে টিকে থাকা যোগ্যতমের উদ্বর্তন যে হয়েছিল তাকে প্রকৃতি নির্বাচন করবে প্রকৃতি তার সমস্ত সাহায্য প্রকৃতি তাকে দেবে সমস্ত ফল প্রকৃতি তাকে দেবে এবং সে প্রকৃতির আনুকূল্য পাবে তাকে বলে প্রাকৃতিক নির্বাচন এইভাবে অনুকূল ভেদগুলি জমে 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 একটা নতুন প্রজাতির সৃষ্টি হয় বলে ডারউইন ব্যাখ্যা দিয়েছিলেন কিন্তু ডারউইনের এই ব্যাখ্যার কিন্তু সমালোচনা আছে জিরাফের ব্যাপারে ল্যামার্ক বলেছিলেন একরকম ডারউইন বলেছেন আর একরকম ল্যামার্ক বলেছেন যে জিরাফ পাতা খেতে খেতে উঁচু ডালের পাতা খেতে খেতে তার গলা লম্বা হয়েছে কিন্তু ডারউইন কি বললেন যাদের গলা লম্বা নয় তারা অস্তিত্বহীন হয়ে গেল আর যাদের গলা লম্বা তারা টিকে থাকলো ভেদের কথা ডারউইন বলেছেন কিন্তু সেই ভেদের উৎপত্তি
से परवर्ती वंशे भेदगुलो किभावे प्रभावित होबे एवं से क्षुद्र क्षुद्र भेद दिए प्रकरण बा प्रजाति सृष्टि नाओ होते पारे बोले परवर्ती विज्ञानीरा मने करेछेन। एवं डार्विनेर एई त्रुटिगुली आलोचना करे परवर्ती विज्ञानी एक थियोरी दिए तार नाम होच्छे मॉडर्न सिंथेटिक थियोरी। एई थियोरी छोट्ट करे आलोचना करे तोमादेर आज के शेष करब। मॉडर्न सिंथेटिक थियोरी डार्विनेर मतबादेर समालोचना करे विभिन्न विज्ञानी तारा एकटी थियोरी सिंथेटिक थियोरी माने संश्लेष थियोरी माने अनेकेर मतबादेर एकटा संयुक्त फर्म। एई थियोरी तीनटे मूल विषय आछे। एकटा होच्छे जेनेटिक वेरिएशन, একটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন, আর একটা হচ্ছে আইসোলেশন। ডারউইন ভেদের বংশ পরম্পরায় সে ভেদগুলি কি করে যাবে বা সেই প্রজাতি মানে প্রকরণটা কি করে বংশ পরম্পরায় প্রভাবিত হবে সেটা কিন্তু বলতে পারেননি। সিনথেটিক থিওরি বলছে জেনেটিক ভেরিয়েশন, জিনের যদি ভেরিয়েশন না হয় নতুন প্রজাতি হবে না। জিনের ভেরিয়েশন নানান রকম ভাবে হতে পারে, মিউটেশন হতে পারে, ক্রসিং ওভার হতে পারে, নানান রকম ভাবে জেনেটিক ভেরিয়েশন। জিনের যদি বিভেদ সৃষ্টি হয় তবেই প্রকরণ সৃষ্টি হবে, সেই প্রকরণ পরবর্তী বংশে সঞ্চারিত হবে। তবে সিনথেটিক থিওরির প্রবক্তারা কিন্তু ডারউইনের ন্যাচারাল সিলেকশনটাকে মেনে নিয়েছেন, প্রাকৃতিক নির্বাচনও কিন্তু এই বিবর্তনের কারণ সেটা কিন্তু মেনে নিয়েছেন এবং প্রাকৃতিক নির্বাচন সম্বন্ধে আমি আলোচনা করেছি। আরেকটি কথা হচ্ছে আইসোলেশন, পৃথকীকরণ। বলছে এই যে নতুন প্রজাতির সৃষ্টির কারণ হচ্ছে বা দায়ী হচ্ছে আইসোলেশন। আইসোলেশন জিনিসটা কী? তাহলে একটি জায়গায় অনেকগুলো জীব থাকলো, একই পপুলেশনের অনেক জীব থাকতে পারে, ভৌগোলিক কারণ হতে পারে, জননগত কারণ হতে পারে, দেখা গেল একটা অংশ পৃথক হয়ে গেল, পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে এই অংশ ওই অংশের সাথে ভবিষ্যতে আর জননগত তাদের কোনো সম্পর্ক থাকছে না, যার ফলে যুগ যুগান্তর ধরে এই যে বেরিয়ে যাওয়া এই প্রাণীগুলি বা এই জীবগুলি তারা নতুন জীবের সৃষ্টি হতে পারে। এটা হচ্ছে আইসোলেশন। তাহলে ছাত্ররা ছাত্রীরা তোমরা মডার্ন সিনথেটিক থিওরি এটা হচ্ছে সর্বশেষ মতবাদ অভিব্যক্তির কারণ হিসাবে, এছাড়া মানে আজকের আলোচনায় এছাড়া আরও অনেক ধারণা আছে যারা বিবর্তনের সমর্থন, সেগুলো আমি পরের দিন পড়ব। তোমরা ভালো করে পড়বে এই চ্যাপ্টারটি, রিভিশন দেবে এবং বারংবার পড়বে, তাহলে জটিল বিষয়গুলো তোমাদেরকে খুব সহজ হয়ে যাবে এবং তোমরা অনুশীলনের মাধ্যমে প্রশ্নোত্তর রেডি করে তোমরা পড়াশোনা করবে। ধন্যবাদ।